আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলেছি তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এবং কি তাহলেই সব বুঝতে পারবেন তবে রেল অর্থাৎ রেল কোচে নিয়োগ করতে চলেছে কিছু শূন্য পদ এখানে আমরা বলে দেবো শিক্ষাগত যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন প্রসিডিউরটা কি আছে এবং কি এখানে আবেদন মূল্য কত লাগবে সব বিষয়বস্তু নিয়ে কিন্তু যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য এবং কি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলেই বুঝতে পারবে তো চলুন পড়া যাক তো প্রথমে তো এটার নোটিফিকেশন আমি কোনো ওয়েবসাইটে যাবো না ডাইরেক্টলি তোমাদের টাইম টাইম নষ্ট করবো না ডাইরেক্টলি আমরা চলে আসবো নোটিফিকেশানে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি নোটিফিকেশান সেখান থেকে দেখে নিতে পারো তো প্রথমে এখানে কী আছে মডার্ন কোচ ফ্যাক্টরি তো এখানে নিয়ে করতে চলেছে যেখানে কুড়ি অর্থাৎ অক্টোবর তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ টাইম ওপেনিং এখানে আবেদন চলবে এগারো দু হাজার এখানে বলা হয়েছে দুই নভেম্বর থেকে শুরু হবে আবেদন এবং কি শেষ হবে হলো এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখে এবং কি এখানে মেরিট লিস্ট হবে পনেরো বারো দু হাজার কুড়ি থেকে একত্রিশ বারো দু হাজার কুড়ি পর্যন্ত এবার বোঝা গেল বন্ধুরা এবার দেখে নেওয়া শূন্য পদ এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদগুলো যেখানে ফিটার ইলেকট্রিক্যান ওয়েল্ডার টোটাল মিলিয়ে এখানে পঞ্চাশটা আছে আর এসসি আছে ষোলোটা এসটি আছে সাতটা ও বিসি আছে আঠাশটা ই আর এসে নটা আছে টোটাল মিলিয়ে একশো দশটা আছে পিডব্লিউ বিডি আছে তিনটে আর মানে টোটাল মিলিয়ে এখানে একশো দশটা শূন্য পদ আছে যেখানে এসসি ষোলোটা ভাগ করে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর আছে ফিটার ফিটার এখানে দেখতে পাচ্ছেন যেখানে ইউ জন্য চব্বিশটা আছে এসসির জন্য আটটা আছে এসটির জন্য চারটা আছে আর ও জন্য চোদ্দোটা আছে ই এর পাঁচটা আছে টোটাল মিলিয়ে পঞ্চান্নটা আছে তারপরে ইলেকট্রিয়ান ইলেকট্রিশানের ইলেকট্রিশিয়ানসের জন্য ইলেকট্রি ইলেকট্রিশিয়ানসের জন্য ষোলোটা আছে আনরিজার্ভডের এসসির জন্য পাঁচটা এসটির জন্য দুটো ও জন্য নটা ই ডব্লিউসে তিনটা টোটাল মিলিয়ে পঁয়ত্রিশটা তারপরে হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডার জন্য দশটাই আনরিজার্ভডের জন্য আর এস সি কাস্টের জন্য তিনটে আর এস জন্য একটা আর ও জন্য পাঁচটা আর ইডাব্লিউর জন্য একটা আর টোটাল মিলে এখানে কুড়িটায় শূন্য পথেছে ওয়েল্ডারের জন্য তো বন্ধুরা এখানে সবাই ভাবছেন যে আবেদন করার জন্য নিশ্চয়ই কিন্তু আইটিআই কি দরকার হ্যাঁ বন্ধুরা এখানে আইটিআই কিন্তু দরকার আইটিআই না করলে কিন্তু আবেদন করতে পারবেন না আইটিআই যদি করা থাকে তো এখানে আবেদন করতে পারবেন তো এখানে নিচে চলে যায় নিচে চলার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যারা যারা আবেদন করতে পারবেন তাদের ডিসেবিলিটি কী কী আছে ডিসেবিলিটি এখানে তারা অর্থাৎ কানে শুনতে পারেন না হাত ঠিক মতন কাজ করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পিডব্লিউড বিডি এবার এশিয়ানটিয়ালস এখানে কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস যারা আবেদন করবেন তারাও কিন্তু আবেদন করতে পারেন যারা এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস আছে মিনিমাম এখানে বোর্ডের আন্ডার যে কোনো বোর্ডের আন্ডারে যদি পড়াশোনা করে থাকেন মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক তাহলে কিন্তু আবেদন করতে পারে এবং কি এখানে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস দরকার লাগবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাবজেক্টের ক্ষেত্রে আর এখানে আইটিআই লাগবে এন সি আর এ সি গভর্নমেন্টের অনুযায়ী তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে ক্যান্ডিডেট আরও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা জিনিস লেখা আছে যে এখানে আপনাকে মানে করে কোয়ালিফিকেশন লাস্ট ডেটে অ্যাপ্লিকেশান হিসাবেই কিন্তু আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে তো আপনার অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক রেজাল্টে যদি আপনার যে ব্রাথ বার্থ ডিটটা রাখে সেটাই কিন্তু আপনাকে বসাতে হবে আর এখানে আপনাকে মিনিমাম পনেরো বছর থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের পনেরো বছরের ছেলেমেয়ে আছে তারাও আবেদন করতে পারবেন থেকে শুরু করে তো বন্ধুরা বোঝা গেলো আর একবারও দু হাজার কুড়ি অনুযায়ী পনেরো বছর হতে হবে সরকারি নিয়ম অনুসারে যেরকম দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর থাকবে এস সি এস টিদের এবং কি ব্যাকওয়ার্ড আর ওবিসি ব্যাকওয়ার্ড ওই আনরিজার্ভের জন্য তিন বছর থাকবে ছাড় দেখতে পাচ্ছেন সিলেকশন কীভাবে প্রস্তুতিটা কী আছে ক্যান ওয়েল বি আন্ডার সেকশন হিসাবে নেওয়া হবে যেরকম ম্যাটেরিয়ালিস্ট হিসাবে না হয় ম্যাটেটেলিস্ট হিসাবে এখানে অবস্থা নেওয়া হবে এবার দেখে নিতে পারছেন অনলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন হবে এবং কি এখানে অ্যাপ্লিকেশান জন্য আপনাকে একশো টাকা দিতে হবে তো এস সি এস সবাদের ক্ষেত্রে এখানে একশো টাকা টোর্য মানে এখানে যারা ওবিসি যারা এসসি সেরকম নয় এখানে এস এসটি ও যারা ব্যাকওয়ার্ড আছে তারাও এখানে সবাই মিলে এখানে একশো টাকা আবেদনের জন্য মূল্য দিতেই হবেই তো তোমরা যদি অর্থাৎ দেখতে চাও ফিজিক্যাল ফিটনেস কি লাগবে সব এখানে জেনারেল ইন্সট্রুমেন্টস সব এখানে সব দেওয়া আছে সেগুলো দেখে নিয়ে আবেদন করতে পারো এবং দেখতে পাচ্ছি যে আবেদন কী করে করবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই যে এইগুলো দিতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছ আপলোড করতে হবে প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তো সেই উদ্দেশ্যে দেখে নিও এবার দেখতে পাচ্ছ যে আবেদন করার ক্ষেত্রে ক্ষেত্রে কী কী দরকার আছে তো প্রথমে আছে মাধ্যমিকের ডেট অফ বার্থ হিসাবে এস এসেন্টিলস এডুকেশনের জন্য মাধ্যমিক পাস শিট লাগবে আইটিআই ট্রেডের সার্টিফিকেট লাগবে এবং সি ইনকেস ক্যান্ডিডেট এর সার্টিফিকেট লাগবে তো তাহলে কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন এবার দেখে নাও যাক আবেদন কী করে করবেন আবেদন করার জন্য নিজের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ডাইরেক্টলি চলে যান তো বন্ধুরা আপনারা যদি আবেদন করার ভিডিও দেখতে চান তাহলে ডিসক অর্থাৎ কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে কিন্তু আমি দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে কীভাবে আবেদন করতে হয় তো বন্ধুরা এই ভিডিওটা এরকমই ছিল নেক্সট ভিডিও দেখার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আবার পাশে থাকা বেলায়কনে ক্লিক করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন